জাজির এই যে অভিনব যে অনুষ্ঠান সেই অভিনব অনুষ্ঠানটি বহু দূর যাও আর সকলকে উৎসাহিত করক, নবপ্রজন্ম উৎসাহিত করক, দেশের কারণে দহর কারণে সমাজের কারণে ভাল কাম করবলে উৎসাহিত করক। বন্ধু সকল, আমি এটা কথা মনত রাখব, ভালটুক আমি ভাল কবলে কৃপণালী করব নালে, আমি প্রশংসা করবলে কৃপণালী করব নালে, মানুষের ভাল গুণটুক সদায় আমি গাই ফুব লাগে, ভাল কামটুক সদায় আমি প্রশংসা করব লাগে, সমাজখন আগবাড়ি যায়। গতি মই সকলকে আজির এই অনুষ্ঠানে যাতে আমার প্রতিজনের মন আরো অকমান উদার করে, আরো অকমান মুকলি করে, যাতে আমি বিশেষ আমার সাংবাদিক বন্ধু সকলের যে প্রয়াস, দিনে রাতে যে দেশের প্রতি যে সেবা, দেশখনক জাগ্রত পহরী হিসাবে পহরা দিয়ার যে কার্য, বিনা বেতনে বিনা টাকায় যে কার্য আগবাই গিয়ে আছে, সেই কার্যখিন যাতে আমি স্বীকৃতি প্রদান করব। আমি সাংবাদিক সকল নুবুঝি নুশুনি সমালোচনা করব নালে, সাংবাদিক সকলের কিছু বাধ্যবাধকতা আছে, বহু সময়ত কারবার একটা বেয়া কথা দেখিলে সেই বাধ্যবাধকতা সমাজক এই দেখাব, যেতেই সমাজক সেই কথাটা দেখায় যেতেই সেই নির্দিষ্ট ব্যক্তিগীর স্বার্থ আঘাত হয়, সেই নির্দিষ্ট ব্যক্তিগী বা চারিপাশে থাকা যখন মানুষ আছে, সমর্থক যখন আছে, সেই সকল মানুষে সেই সংবাদকর্মীজনক বেয়া পুয়া আরম্ভ করে। গতি তাক আমার সংবাদ কর্মী সকল বিচলিত হব নালে। আর মানে একটা কথা বিশ্বাস করো, সত্যনিষ্ঠ সাংবাদিকতাই, শুদ্ধ সাংবাদিকতাই, নির্ভীক সাংবাদিকতাই সদায় সমাজত সমাজের লাভ করে আছে, ভবিষ্যতের দিনত সমাজের লাভ করে আহিব। আর মোট বন্ধু কাকলি ডাঙরিয়ায় কৈছে যে আমাক ন্যায় কোনে দিব, বন্ধু সকল সাংবাদিক বন্ধু সকল ন্যায় আপনার সমাজের মানুষে দিব, আমি আপনার ন্যায় দিই, আপনাকে সমাজের কারণে কাম করে যাও, আমি সমাজ আছো আপনার, আমি সকলে আপনার ন্যায় দিই, আপনার এই দিনে নিশায় কাম করে থাকা যে কাম নিঃস্বার্থ সেবা এইখানে আমি দেখি আছো, আর সমাজে আপনার স্বীকৃতি দিয়ে আছে, কিন্তু বহুতে হয়তো মুখ খুলি কোয়া নাই, কিন্তু আপনার প্রতি সম্পূর্ণ সমর্থন আছে সমাজখান, কিন্তু এটা কথা খালি লক্ষ্য করব লাগে যে সমালোচনার কারণে যাতে সমালোচনা করা নহয়, কারবার ভুলপথে পরিচালিত করার কারণে, মিসলিড করার কারণে, ব্ল্যাকমেলিং করার কারণে যাতে সাংবাদিকতা কোনেও নকরে, মই দেখা নাই, উঠি অহা প্রজন্মর খুব নির্ভীকতা আছে মই দেখেছো, ভাল সাংবাদিকতা এটা সময়ত দুই এজন প্রবাদ করবাদ আমি নিউজত এই কথাবিল দেখেছি, আর এই সকল বেয়া কথা প্লেগিয়ারিজম যদি কোয়া যায়, পেইড নিউজ যদি কোয়া যায়, এই কথাবিলাকর আমি আঁতরি থাকিব লাগিব। মই এজন সাংবাদিকতার ছাত্র, আর সাংবাদিকতার এজন ছাত্র হিসাবে এই কথাবিল মই খুব ভালকে অধ্যয়ন করছি, গোটে ইয়েলো জার্নেলিজম হালধীয়া সাংবাদিকতা যেটু কোয়া যায়, পেইড নিউজ যেটু কোয়া যায়, প্লেগিয়ারিজম যেটু কোয়া যায়, এই কথাবিলাকর যেটা আমি বাঁচি থাকিব পারি, নিশ্চিতভাবে সমাজে আমার সমাধান দিয়ে আছে, আর সেই সমাজের আমি পাই থাকি। মই যমুনাগিরির এই জয়যাত্রা অব্যাহত থাকব, সকল সংবাদকর্মী কর্মী অন্তর অন্তঃস্থলীর পর সমূহ নির্বাচনবাসী রাইজর হয়ে পেলাই, সমূহ হুজাইবাসী হয়ে পেলাই আপনার সকলকে আন্তরিক ধন্যবাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, আর ইয়ার আজির এই মহৎ অনুষ্ঠানের কার্যসূচী ইয়াতে সমাপ্ত হওয়া বলে ঘোষণা করছো। ধন্যবাদ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছো বিশেষ করে যুবরাইনির হয়ে সমূহ আমন্ত্রিত অতিথিসকলক।